সম্মানীয় আলোচক ডক্টর এবিএম আবদুল্লাহ এবং ডক্টর রশিদের বক্তব্য আমি শুনেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা করোনা উৎস আমরা জানতাম না, কিন্তু শত্রুকে চিনতাম না, করোনা পালককে চিনতাম না, তারপরে আমরা যেভাবে মোকাবেলা করতে পেরেছি ডেঙ্গুর ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। এবং আমার কাছে যেটা মানে যেটা লক্ষণীয় যে দুই সিটি কর্পোরেশন এই জেগে জেগে ঘুমাচ্ছে, তাদের ভূমিকা নিঃসন্দেহে আশাপ্রদ না। কারণ আমরা জানি এর উৎসমুখগুলো তো জানা, এবং আমরা তারা টেলিভিশনের পর্দায় ক্যামেরার সামনে অনেকগুলি বড় বড় কথা বলছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না। যেমন ধরুন এই উৎসমুখগুলোর জন্য তারা কখনো ড্রোনে কখনো কামান দিয়ে ওষুধ ছিটানো বিভিন্ন রকম কার্যক্রমের কথা বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরাও নেমে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সিটি কর্পোরেশনের যে কর্মী বাহিনী আছে, প্রয়োজন হলে আরো লোক নিয়োগ করে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের প্রতিবেশী কলকাতাতে তারা অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে, তো কলকাতা পারলে আমরা কেন পারছি না? এবং তারা কিন্তু আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি তারা কিন্তু ম্যানুয়ালি করছে, তাদের বিরাট কর্মী বাহিনী নেমে গেছে। তারা এই সমস্ত উচ্চ মুখগুলো অর্থাৎ যেখানে আমরা জানি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কিংবা যেখানে পানি জমছে, ডাবের খোসা ট্যাপ ইত্যাদি পলিথিনের ব্যাগ কিংবা বোতলে পানি জমছে, সেই জায়গাগুলোকে তারা সাফ করছে, এগুলোকে তারা সরিয়ে ফেলছে, যে কারণে তারা নিয়ন্ত্রণ করতে পারছে। কিন্তু আমাদের সিটি কর্পোরেশন তো লোকবল অর্থবল একেবারে খারাপ না, তো তারা কেন নামছে না? আমার প্রশ্নটা সেখানে। বরাদ্দ কিন্তু প্রতি বছর ভালো বরাদ্দ দেওয়া হয় এই সেক্টরে, এখানে তারা ওষুধ কেনার ক্ষেত্রে যতটা উৎসাহী, কিন্তু বাস্তবে এই ধরনের উৎসমুখগুলোকে বন্ধ করার ক্ষেত্রে সেই ধরনের উৎসাহ তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে না। এখানে সিটি কর্পোরেশনের তো কাউন্সিলাররা আছে যারা জনপ্রতিনিধি, তো জনপ্রতিনিধিরা যদি মাঠে নেমে যায়, তাদের তো নির্বাচনের সময় ক্যাম্পিং এর সময় তো দেখি শত শত লোক তাদের ফলোয়ার আছে, তো এই ফলোয়ারদের নিয়ে যদি তারা আর একবার রোগ মোকাবেলার জন্য এটাকে উৎসমুখ গুলোকে বন্ধ করার জন্য যদি নেমে যায়, তাহলে এটা সহজেই এটা মোকাবেলা করা সম্ভব। কমিউনিটি লিডাররা নামতে পারে তাদের লোকবল নিয়ে। এখানে স্টুডেন্ট অর্গানাইজেশন গুলো আমরা অতীতে দেখছি দুর্যোগের সময় এগিয়ে এসছে, তারাও নামছে না। এখানে এই জায়গা আমি এক্ষেত্রে একটা অভিজ্ঞতার কথা বলি, আমি বোধহয় সম্ভবত 2008 দিকে বাংলাদেশ ফেস্টিভ্যাল টোকিওতে গিয়েছিলাম, তা আমি দেখি সুদর্শন ছেলেমেয়েরা ওই আবর্জনা ঠিক না, যে যে সমস্ত উচ্ছিষ্ট ইসে পলিথিনের ব্যাগ, খাবার যে ইসে প্যাকেট এবং ইত্যাদি বোতল, এগুলো তারা ব্যাগে ভরছে। তো আমার এই চেহারা দেখে আমার কাছে মনে হলো যে এরা তো পরিচ্ছন্ন কর্মী না। তা আমি এখানে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বললো তারা একটা মেডিকেল কলেজের ছাত্র। তো এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, আমি তাদের সঙ্গে উৎসাহ ভরে আলাপ করলাম, তারা বললো এটা তাদের কোর্সের অংশ, অর্থাৎ তাদের শিক্ষারই অংশ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে তাদেরকেও অংশ নিতে হবে। আর যেহেতু তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিচ্ছে, সেহেতু সিটি কর্পোরেশন অর্থাৎ ওখানকার লোকাল সিটি কর্পোরেশন ও তাদেরকে কিছু অ্যালাউন্স কিছু ভাতাও দিচ্ছে। তো এই যে ব্যাপারটা, আমরা কি এইভাবে ভাবতে পারি না? আমরা ধরুন এই দুর্যোগের সময় এখানে চিকিৎসকরা আছেন, তো এখানে মেডিকেল কলেজগুলোকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি, স্বাস্থ্য সম্পর্কে তারা সচেতন, তারা কি তাদের ছাত্রদেরকে নিয়ে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি বাড়ি নেমে যেতে পারে না? তো এটা একটা দৃষ্টান্ত হয়, এবং সেটাকে অনুসরণ করে অন্য অন্যরাও কিন্তু অনুসরণ করতে পারে। এইভাবে আমরা একটা বাড়াইতে পারি, কিন্তু সেই কাজগুলোকে আমরা করছি না। এখানে আমরা জনপ্রতিনিধিরাও করছি না, তারা তাদেরও দায়িত্ব আমরা বোধ দেখছি না, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা তাদেরই করছে না। আমি এটা স্বীকার করি, এবং 100% আমি কনভিন্স যে ডাক্তাররা হাসপাতালে তারা যথেষ্ট সেবা দিচ্ছে এবং তারা নিবেদিত প্রাণ, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে মোকাবেলা করা, প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা কারো ভূমিকা দেখছি না। আমার কাছে মনে হয় যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত, মনোনিবেশ করা উচিত বলে আমি মনে করি।